বাংলাদেশি ব্যাটসম্যানরা আউট হওয়ার পর স্লাইজিং করতে কম করেনি বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজরা। আজকেও যখন লিটন দাস 73 রানে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন লিটন দাসকেও উদ্দেশ্য করে বাজে ব্যবহার করেছিলেন মোহাম্মদ সিরাজ। তবে এবার আউট হতেই বাংলাদেশের উদযাপন মোটেও সহ্য হলো না বিরাট কোহলির। তেরে গেলেন বাংলাদেশি জুনিয়র ক্রিকেটারদের দিকে, তবে বাধা হয়ে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রবল চাপে রয়েছে ভারত। বাংলাদেশে দেওয়া 145 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তারা শুরুতেই 4 উইকেট হারিয়ে ফেলেছে 45 রানে। মিরপুরের উইকেটে বাংলাদেশি টাইগারদের স্পিন আক্রমণ রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে ভারতীয় টপ অর্ডার। এদিন মাত্র 1 রান করে ফিরে যান বিরাট কোহলি, আর আউট হওয়ার পর বেশ রাগারাগি করতে দেখা গেল ভারতীয় এই সাবেক ক্যাপ্টেনকে। দিনের খেলা শেষ হতে আর মাত্র 3 ওভার বাকি ছিল, তখনই দারুণ এক দুর্দান্ত ডেলিভারিতে প্লে আউট করে দেন মেহেদী হাসান মিরাজ। আর বিরাট কোহলির মতো গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর স্বাভাবিকভাবেই বেশ উদযাপন করছিল বাংলাদেশি ক্রিকেটাররা, আর যেটি কিনা পছন্দ হলো না বিরাট কোহলি। বিরাট কোহলিরা যখন বাংলাদেশি ব্যাটসম্যানদের স্লেজিং করেন তখন কিছু নয়, অপরদিকে বাংলাদেশ উদযাপনও করতে পারবে না। কোহলির উইকেট নিয়ে উদযাপন করতে গেলেই যে রেগে যাচ্ছেন বিরাট কোহলি। মেজাজ চটে গিয়েছিলেন বিরাট কোহলি, মেজাজও হারিয়েছেন, আম্পায়ারের কাছে অভিযোগ দায়ের করছিলেন। পরিস্থিতি সামাল দিতে সেখানে এগিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এসে বিরাট কোহলিকে শান্ত করে পাঠিয়ে দিয়েছেন প্যাভিলিয়নে।